এবং অনেকদিন ধরেই আমরা জানি পিঁপড়ামাথা বিভিন্ন ইস্যু নিয়ে ওনারা ইস্যু সমাধানের লক্ষ্যে বারবার আমাদের গোচরে এনেছেন, কেন্দ্রীয় সরকারের গোচরও এনেছিলেন এবং মাঝে মধ্যে আমাদের ডায়লগও হয়েছে ওনাদের সাথে যে কিভাবে ওনাদের এই সমস্যা সমাধান হয়। তো শেষ পর্যন্ত এই ঐতিহাসিক দিন আজকে এলো এবং সেই ঐতিহাসিক দিনে দিল্লিতে আজকে যে ট্রাইপার্টিট চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এর জন্য আমি সর্বপ্রথম আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের ভারত সরকারের গৃহমন্ত্রী এবং সমবায় মন্ত্রী ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই এবং ওনার ঐকান্তিক যে চেষ্টা সেই চেষ্টার কারণেই আজকের এই ঐতিহাসিক চুক্তি সম্পাদিত হয়েছে। এবং আমি ধন্যবাদ দেব ত্রিপুরামতার দলের যিনি ফাউন্ডার যিনি ছিলেন মহারাজা প্রদ্যুত কিশোর মানিক্য দেব বর্মনজিকে, এবং সেখানে গতকালই আমি বিধানসভার থেকে আমার যেতে হয়েছে। আমার সাথে আমাদের দুজন মিনিস্টারও আমার সাথে গিয়েছিল, আপনারা সবাই দেখেছেন কারা কারা গিয়েছে, এবং আমার সাথে চিফ সেক্রেটারি মহোদয় গিয়েছেন, কারণ ট্রাইপার্টিট যে চুক্তি সেখানে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে চিফ সেক্রেটারি মহোদয় সাইন করবে, এর জন্য উনিও যেতে হয়েছে ওনাকে। অ্যাকচুয়ালি আমি দিল্লিতেও বলেছি ইট ইজ দ্য নিড অফ দ্য আওয়ার, এবং বর্তমান সময়ে এই চুক্তির খুব ইম্পর্টেন্ট, এবং আমরা চাই যে ত্রিপুরাতে শান্তি বজায় থাকুক। আর বারবার আমি যেটা বলি যে আমরা সমস্যা সৃষ্টি করে আমরা এই সরকারে আমরা থাকতে চাই না, সমস্যা সমাধানের মাধ্যমে আমরা এই সরকারে থাকতে চাই, এবং এবারেও কিন্তু তার প্রতিফলিত হল। কেন্দ্রীয় সরকারও বারবার এই চেষ্টা করেছেন নর্থ ইস্ট রিজিয়নে, আমরা সবাই জানি কতগুলো চুক্তি সম্পাদিত হয়েছে সবাই আমরা জানি, এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপমেন্ট না হয়, এখানে যদি শান্তি প্রতিষ্ঠিত না হয়, তাহলে ভারতবর্ষ কোনো অবস্থায় ডেভেলপমেন্ট হবে না এবং শান্তিতেও থাকতে পারবে না। আগে আমরা দেখতাম যে ইন্টার বর্ডার সমস্যা ছিল, মানে এক একটা আমাদের নর্থ ইস্টের যেটাকে অষ্টলক্ষ্মী বলা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজি বলেন, একটা নিজের ভারতবর্ষের মধ্যেই এক স্টেটের সাথে বর্ডার নিয়ে সমস্যা, সেই সমাধানও এখন কিন্তু কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে সেই সমাধানও হয়েছে, এবং আজকে কিন্তু আরেকটা নতুন ইতিহাস সৃষ্টি হলো ত্রিপুরার ইতিহাসে তো বটেই, এবং এতগুলো চুক্তির মধ্যে আরেকটা উল্লেখযোগ্য চুক্তি আজকে ত্রিপুরামাথার সাথে এই চুক্তি সম্পাদিত হয়েছে, এবং এতে করে আমাদের ত্রিপুরাতে আমরা যেটা বারবার বলছি যেখানে আমরা জাতি জনজাতি আমরা সবাই মিলে একসাথে ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বানাতে চাই, সেটা কিন্তু এই চুক্তির পরিপ্রেক্ষিতে আমি বলবো আমরা এক ধাপ কিন্তু আমরা এগিয়ে গেলাম, এবং আমরা বারবার বলছি যে যতক্ষণ ধরে শান্তি সম্প্রীতি না থাকবে কোনো অবস্থায় ডেভেলপমেন্টও হবে না। তো সেই দিক দিয়ে বিচার যদি আমরা করি, মাননীয় গৃহমন্ত্রীজি বলেছেন যে আজকের দিনটি সত্যিই একটা ঐতিহাসিক, এবং আমরা দেখেছি আগে দেখতাম যে নর্থ ইস্ট মানে একটা উগ্রপন্থীদের একটা আনাগোনা, উগ্রবাদ যেন মনে হচ্ছে যেন এখানে উগ্রবাদের মাধ্যমেই এই নর্থ ইস্ট চলবে, এবং নানা রকম বিবাদ এই নর্থ ইস্টের মধ্যে থাকতো। ত্রিপুরাও এর মধ্যে আমরা সবাই জানি যে এনএলএফটি থেকে আরম্ভ করে বিভিন্ন সময় বিভিন্ন উগ্রবাদী সংগঠন এখানে ছিল, এবং সেগুলোকে এখন হিংসামুক্ত বলুন আজকে উগ্রবাদ মুক্ত বলুন
বিবাদমুক্ত বলুন, সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে এবং আমাদের গৃহমন্ত্রীজির হস্তক্ষেপে সেটা সম্ভব হয়েছে। এবং ত্রিপুরায় শুধু নয়, সারা নর্থ ইস্টার্ন রিজিয়নে যারা এই বিশ্বাসে বিশ্বাস করতেন তারা কিন্তু আজকে মূল স্রোতে ফিরে এসেছেন। বিভিন্ন সময়ে আপনারা দেখেছেন, এর মধ্যেও অনেকে যারা এই উগ্রপন্থা ছাড়তে পারেননি এখনো কিন্তু টাইম টু টাইম ওরা কিন্তু সারেন্ডার করছেন, মূল স্রোতে ফিরে আসছেন। এবং 2019-এর যে NLFT চুক্তি আমরা সবাই জানি, সেই চুক্তিও সম্পাদিত হয়েছিল। 2020-তে ব্রু রিয়াং শরণার্থীদের সঙ্গে যে কোয়াড্রিপার্টাইট যে চুক্তি সেটাও আমরা সবাই জানি। 2021-সালে কার্বি চুক্তি, 2022-সালে আদিবাসী চুক্তি এবং পরে আসাম মেঘালয় আন্তঃরাজ্য সীমানা যে নির্ধারণ চুক্তি সেটাও হয়েছে। 2023-সালে আসাম অরুণাচল প্রদেশ সেখানেও বর্ডারের যে নির্ধারণ সেটা চুক্তিটাও হয়েছে। 2023-সালে ডিমাসা চুক্তি হয়েছে, UNLF চুক্তিও পরে যেটা আলফা শান্তি চুক্তি সেটাও হয়েছে, এবং আজকে এই আমাদের ত্রিপুরা মথার সাথে আমাদের চুক্তি হল। তো কত গুরুত্ব সহকারে কেন্দ্রীয় সরকার এবং আমাদের প্রধানমন্ত্রীজি, মাননীয় প্রধানমন্ত্রীজি মার্গদর্শনে আমাদের গৃহমন্ত্রীজি যেভাবে যে সমস্যা কিভাবে সমাধান করা যায় সেটা কিন্তু বারবার আমরা দেখতে পাচ্ছি। এবং এতে করে এই যে আমাদের NDA সরকার আছে সেখানে কিন্তু প্রায় 11টা ভিন্ন ভিন্ন যে আমাদের চুক্তি আছে তার মাধ্যমে এই নর্থ ইস্টের একটা পিস যাতে থাকে, শান্তি যেন প্রতিষ্ঠিত হয়। এবং বিভিন্ন আমরা দেখছি সশস্ত্র সংগ্রামের কথা বলতো তারা, সেই সংগ্রাম ওরা বুঝতে পারছে এইভাবে কিন্তু কোনোদিন সশস্ত্র সংগ্রামের ডাক দিয়ে কোনোদিন মানুষের সমস্যার সমাধান করা যাবে না, এবং তারা মূল স্রোতে ফিরে এসেছে। আমার বিশ্বাস এই চুক্তির মাধ্যমে যারা জনজাতি গোষ্ঠীর যাদের অধিকার নিয়ে কথা বলছে সেগুলো আমি বিশ্বাস করি সেগুলোর আমরা সমাধান করব, এবং জাতি জনজাতি আমরা সবাই মিলে, কাউকে ডিপ্রাইভ করার আমাদের ইচ্ছেও নেই। আমাদের ডাবল ইঞ্জিনের সরকার আমরা বলি, আমি বললাম যেগুলো এতে প্রমাণিত হয়, কাউকে ডিপ্রাইভ করার ইচ্ছে নেই। এবং যে সব সমস্যাগুলো আমাদের রয়েছে সেইগুলো আমরা আলোচনার মাধ্যমে, আমরা বিভিন্ন যে যৌথ ওয়ার্কিং গ্রুপ হবে এবং কমিটি গঠন করে, এবং যখন উভয় পক্ষ সহমত পোষণ করবে তখনই আমরা এগুলো ইমপ্লিমেন্ট আমরা করব। এবং বিশেষ করে যে বিষয়গুলো নিয়ে আজকে ভেরি ইম্পর্টেন্ট, আপনারা বাই দিস টাইম নিশ্চয়ই পেয়ে গেছেন, সেগুলো হচ্ছে তাদের ইতিহাস, জনজাতিদের ইতিহাস এবং জমির অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক উন্নয়ন, পরিচিতি, সাংস্কৃতিক, ভাষা ইত্যাদি বিষয়গুলো বিষয়ে বেশি স্ট্রেস দেওয়া হবে যাতে করে এগুলো আমরা সমাধান করতে পারি। আজকের যখন ওখানে চুক্তি সম্পাদিত হয়েছিল সেখানে আমাদের মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা তো ছিলেনই, পাশাপাশি আমাদের LOP সবাই জানেন যিনি আমাদের বিধানসভার যিনি লিডার অফ অপোজিশন উনি ওখানে ছিলেন, তাছাড়া উপস্থিত ছিলেন মথার ত্রিপুরা মথার যিনি প্রেসিডেন্ট বিজয় কুমার রাঙ্কলও উপস্থিত ছিলেন, এবং আমাদের যে ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা এবং শ্রী শুক্লাচরণ নোয়াতিও উপস্থিত ছিলেন। এবং এখানে আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে চিফ সেক্রেটারি স্বাক্ষর করেছেন শ্রী JK সিনহা মহোদয়, এবং কেন্দ্রীয় সরকারের পক্ষে স্বাক্ষর করেন ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকে যিনি অতিরিক্ত সচিব শ্রী পীযূষ গোয়েল। তো আমি আশা করি যে আমাদের একসাথে মিলে আমরা মানে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা অবশ্যই এই চুক্তির মাধ্যমে সেটা আমরা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
না এখন যেহেতু এটা আমাদের হয়ে গেছে না, তো ন্যাচারালি এখন নতুন করে আমরা বানাবো, ওইটা যে অবস্থায় আছে, কিন্তু এখন যেহেতু এটা আপডেট আপ টু ডেট, তো ন্যাচারালি আমার মনে হয় এটার মধ্যে আমাদের স্ট্রেস দিতে হবে। এটা আমরা তো নিশ্চয়ই করবো, এখন তো আবার ইলেকশন প্রায় আজকে তো ডিক্লেয়ারও হচ্ছে সব জায়গায়, ক্যান্ডিডেটও ডিক্লেয়ার হয়েছে, কিন্তু এর মাঝেও কিন্তু আমরা কাজ শুরু করে দেব এবং সময়ের মধ্যেও যেন সব আমরা শেষ করতে পারি, সেটাও কিন্তু এই ট্রাইপার্টাইট যে আমাদের চুক্তি আছে তার মধ্যে বলা হয়েছে, কিন্তু একজ্যাক্ট ডেট বলা যাবে না। না সেটা দেখবেন যখন যখন হবে, আপনারা তো নিশ্চয়ই তার খবর পাবেন, আমরা তো চেষ্টা থাকবে, কিন্তু যেহেতু ইলেকশন ঘোষণা হয়ে গেছে, মানে ঘোষণা হতে চলছে এবং আমাদের ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়ে গেছে, তো ন্যাচারালি সবাই ব্যস্ত থাকবে এখন ইলেকশন নিয়ে, এর মধ্যে আমরা চেষ্টা করব যা যা টাইম টু টাইম আপনারা খবর পাবেন, কোনো অসুবিধার কারণ আছে বলে মনে হয়।